Hi, welcome back to our channel SD Bio, Life with Life Science. আজকে আমরা কোষের একটা গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গাণু নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কোষপর্দা বা প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন। এটি কেন গুরুত্বপূর্ণ বললাম, এটি কোষের শুধু আকৃতি প্রদান করে না, কোষকে রক্ষা করে তা নয়, কোষের বিভিন্ন গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গাণুগুলো যেমন মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলো তৈরি করতে সাহায্য করে এবং কোষের মধ্যে কোন পদার্থ প্রবেশ করবে, কোন পদার্থ কোষের বাইরে বেরিয়ে যাবে এই সব গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন করে কোষপর্দা। তো সেই কোষপর্দা কোথায় আছে, কিভাবে তার গঠন, কি কি দিয়ে গঠন, কি কি কাজ সম্পন্ন করে এগুলো আমরা আলোচনা করব এবং নিট বা মেডিকেল এন্ট্রান্স পয়েন্ট অফ ভিউতে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিসগুলো আলোচনা করব। তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। শুরু করা যাক। তো আমরা যেটা বলছিলাম কোষপর্দা সেটা আছে কোথায় একটু দেখে নিই। কোষপর্দা ধরে নিলাম এটা একটা কোষ, এটা একটা প্রাণী কোষ আঁকলাম এই সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম একদম বাইরের আবরণ হচ্ছে কোষপর্দা। ঠিক উদ্ভিদ কোষের বেলায় কিন্তু একটু অন্যরকম। উদ্ভিদ কোষের বেলায় কোষের বাইরের যে আবরণটা থাকে তাকে বলা হয়, যে মোটা আবরণ থাকে তাকে বলা হয় কি না কোষ প্রাচীর, আর কোষ ভেতরে থাকে সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজম এবং কোষ প্রাচীরের ভেতরে যেটা থাকে সেইটাকে বলা হয় কোষপর্দা বা প্লাজমা মেমব্রেন। এটা হচ্ছে কোষপর্দা, এইভাবে অবস্থিত রয়েছে। তা কোষপর্দা আবিষ্কার করেন বিজ্ঞানী ক্র্যামার, বিজ্ঞানী ক্র্যামার এবং নাগেলি, এই দুজন বিজ্ঞানী কোষপর্দা আবিষ্কার করেন 1855 খ্রিস্টাব্দে। কিন্তু এর গঠন জানতে সময় লেগে যায় 100 বছরেরও বেশি। এর গঠন সম্পর্কে অনেক বিজ্ঞানী অনেক মতবাদ দিয়েছেন, কিন্তু সবচেয়ে গ্রহণযোগ্য যে মতবাদটা সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। এটা নিয়ে আমরা আলোচনা করব, যেখান থেকে আমরা জানতে পারবো কোষপর্দার গঠনটা কীরকম। তো এর গঠন জানার আগে আমরা এর উপাদানগুলো জেনে নিই, মানে কী কী পদার্থ দিয়ে একটা কোষপর্দা গঠিত। যেমন প্রথম উপাদান বলি লিপিড, সেটা খুবই গুরুত্বপূর্ণ। লিপিড রয়েছে 20 থেকে 80%। তারপরে প্রোটিন রয়েছে 20 থেকে 70%। কার্বোহাইড্রেট বা শর্করা, লিপিড তো ফ্যাট বলেছি এখানে উপরে, কার্বোহাইড্রেট রয়েছে 1 to 5%। মানে দেখো লিপিড সবচেয়ে বেশি রয়েছে, তারপরে প্রোটিনও রয়েছে তার থেকে একটু কম, কিন্তু কার্বোহাইড্রেট একদম কম রয়েছে, যেটা 1 to 5%। তারপরে জল রয়েছে 20%। এই পদার্থগুলো দিয়ে তৈরি হচ্ছে একটা কোষপর্দা। কিন্তু এই পার্সেন্টেজ বিভিন্ন কোষের বেলায় কিন্তু বিভিন্ন রকম, হ্যাঁ এই পার্সেন্টেজ কিন্তু আলাদা আলাদা প্রত্যেকটা কোষের বেলায়। তা আবার লিপিড যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কোষের জন্য, তাই লিপিড কী কী লিপিড রয়েছে একটু দেখে নিই। যেমন ফসফোলিপিড সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফসফোলিপিড, ফসফোলিপিড মানে ফসফেট, তার সঙ্গে লিপিড বা হচ্ছে স্নেহজাতীয় পদার্থ ফসফোলিপিড। আবার স্ফিঙ্গোলিপিড, স্ফিঙ্গোলিপিড, কোলেস্টেরল খুবই গুরুত্বপূর্ণ কোষের অঙ্গ, স্টেরল। এছাড়াও রয়েছে উৎসেচক, কিছু উৎসেচক রয়েছে যেমন এটিপিএস, নিউক্লিয়েজ উৎসেচক কোষের কোষপর্দার মধ্যে রয়েছে, যেগুলো নিট পয়েন্ট অফ ভিউতে খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ এটিপিএস যেমন এটিপি ট্রান্সপোর্টেশন বা এটিপি উৎপাদনের ক্ষেত্রে খুব সাহায্য করে, তাই তো। কোষপর্দার গঠন নিয়ে অনেকগুলি মতবাদ রয়েছে, তার মধ্যে যেমন ড্যাপসনের স্যান্ডউইচ মতবাদ, রবার্টসনের ইউনিট মেমব্রেন মডেল। তো এগুলোর মধ্যে একটা কমন ফ্যাক্টর রয়েছে, সব যতগুলো মতবাদ রয়েছে তার মধ্যে একটা কমন ফ্যাক্টর রয়েছে, সবাই বলেছেন যে কোষপর্দাটা লিপিড বাইলেয়ার দিয়ে তৈরি এবং যার মধ্যে প্রোটিন রয়েছে, এই কমন ফ্যাক্টরটা সবার মধ্যে রয়েছে। তার মধ্যে আমি রবার্টসনের ইউনিট মেমব্রেন মডেলটা একটু বলবো, কারণ পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে এটা বিভিন্ন পরীক্ষায় মাঝে মাঝে আসে। রবার্টসন কি বললেন না, তিনি বললেন একটা কোষপর্দা তিনটি লেয়ার দিয়ে তৈরি, একটা হচ্ছে প্রোটিন লেয়ার, উপরে একটা প্রোটিন লেয়ার, নিচে একটা প্রোটিন লেয়ার, আর তার মাঝখানে থাকে লিপিড লেয়ার, যেটাকে তিনি বললেন PLP, মানে প্রোটিন লিপিড প্রোটিন, একে PLP মডেলও বলা হয়। তাহলে ইউনিট মেমব্রেন বা একক পর্দা
কাকে বলে সেটা যদি বলা হয় তাহলে রবার্টসনের কথা আসবে এবং তিনি যা বলেছেন যে একটা কোষ পর্দা দুটো প্রোটিনের স্তর এবং তার দুটো প্রোটিন স্তরের মাঝখানে থাকে একটা লিপিড স্তর, এটাকে ইউনিট মেমব্রেন মডেল বলা হয়। কিন্তু 1972 খ্রিস্টাব্দে বিজ্ঞানী সিঙ্গার অ্যান্ড নিকলসন কিন্তু সবগুলো মতবাদ খারিজ করে দেন এবং তারা যে মডেলটা দেন সেটা এখনও পর্যন্ত সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ, কারণ সেই তাদের মডেল থেকে একটা কোষ পর্দার সম্পূর্ণ গঠন সম্পর্কে একটা ক্লিয়ার কাট আইডিয়া পাওয়া যায়। তো আমরা সেই ফ্লুইড মোজাইক মডেলটা দেখব। যে ফ্লুইড মোজাইক মডেল এরকম নাম কেন হয়েছে, ফ্লুইড মানে হচ্ছে লিকুইড বা যেটা ফ্লো করে, তরল, ফ্লুইড মানে তরল আমরা জানি, আর তার মানে কোষ পর্দা একটা অর্ধ তরলের মতো পদার্থ দিয়ে তৈরি। আর মোজাইক, মোজাইক জিনিসটা কি, আমরা দেখেছি ঘরের মেঝে তৈরি করার সময় একটা সিমেন্ট জল দিয়ে একটা অর্ধ তরল পদার্থ তৈরি করা হয় এবং তার মধ্যে বিভিন্ন রঙের কাঁচের টুকরো বা বিভিন্ন রঙিন পাথরের টুকরো ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়, তারপর সেখানে পালিশ করে ঝকঝকে করে দেওয়া হয়, এটা হচ্ছে মোজাইক। তো সেই রকম কোষ পর্দা তিনি, তারা যেটা মতবাদতে বলেছিলেন যে ফ্লুইড মানে হচ্ছে একটা অর্ধতরল পদার্থ, তার মধ্যে প্রোটিনগুলো মোজাইকের মতো এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এটা বুঝতে গেলে আমাদের সেই তরল কোনটা মোজাইক কোনটা সেটা ভালো করে বুঝতে গেলে একটা কোষ পর্দার গঠন আমরা জানতে আঁকতে হবে। মডেলটা কী বলেছিলেন একটু এঁকে নিই, ঠিক আছে? তো বিজ্ঞানী সিঙ্গার অ্যান্ড নিকলসন কী বললেন ফ্লুইড মোজাইক মডেলে, তারা যে মতবাদগুলো দিলেন সেগুলো আগে করে আলোচনা করি। তারা প্রথমে বললেন যে কোষ পর্দা একটা ফসফোলিপিড অণুর দ্বিস্তর বিশিষ্ট অর্ধতরল গঠন, যার মধ্যে প্রোটিন কণাগুলো মোজাইকের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকে। তাহলে এখানে ফসফোলিপিডের গঠনটা আমরা আগে দেখে নিই না, এই যে দেখতে পাচ্ছি দেখো ফসফোলিপিড হচ্ছে এই গোল গোল এবং মাথা বা লেজগুলো যে রয়েছে এটা হচ্ছে ফসফোলিপিডের দুটো স্তর, একটা বাইরের দিকে থাকে একটা ভেতরের দিকে থাকে। বাইরের দিকে ভেতরের দিকে ব্যাপারটা বোঝা গেল না? তো মনে করো এটা একটা কোষ, সাইটোপ্লাজম, এই হচ্ছে নিউক্লিয়াস, এই কোষের এই হচ্ছে কোষ পর্দা, সেটাকে যদি আমি মোটা করে একটু এঁকে নিই তাহলে এটা হচ্ছে বাইরের দিক, এটা হচ্ছে ভেতরের দিক, মানে কোষপর্দার ভেতরের দিক, কোষপর্দার বাইরের দিক। এই বাইরের দিকে এই লিপিডগুলো হচ্ছে এই মাথাগুলো, ভেতরের দিকের এই লিপিডগুলো হচ্ছে এই লিপিডের মাথাগুলো। এখন প্রশ্ন হচ্ছে ফসফোলিপিডের দুটো স্তর থাকে কেন, দ্বিস্তর থাকে কেন, মাথাগুলো বা বাইরের দিকে থাকে কেন, এসব প্রশ্নের উত্তর আমি এখনই পরপর বলতে থাকবো, তোমরা মন দিয়ে শুনবে। তো এই ফসফোলিপিডের যে দুটো স্তর আছে, অ্যাকচুয়ালি একটা ফসফোলিপিড কি আগে আমরা দেখে নিই না, এই একটা ফসফোলিপিড আঁকলাম কী দিয়ে তৈরি, না একটা উপরের দিকে গোল মাথা আর নিচের দিকে একটা দুটো লেজ যুক্ত রয়েছে। মাথাটা কি, না মাথাটা হচ্ছে এক গ্লিসারল দিয়ে তৈরি, কি বললাম, গ্লিসারল। গ্লিসারলের আমরা জানি কি দিয়ে তৈরি, CH2OH, CHOH, আবার CH2OH, মানে গ্লিসারলের এই ওএইচে তিনটা ওএইচের সঙ্গে তিনটা ফ্যাটি অ্যাসিড যুক্ত হতে পারে। একটা গ্লিসারলে যদি তিনটে ফ্যাটি অ্যাসিড যুক্ত হয় কি বলি আমরা তাকে, ট্রাইগ্লিসারাইড। কিন্তু এক্ষেত্রে এই গ্লিসারল হেডের সঙ্গে যুক্ত রয়েছে দুটো ফ্যাটি অ্যাসিডের চেন, তার মানে ফ্যাটি অ্যাসিড মানে কি, ফ্যাট মানে হচ্ছে লিপিড, এগুলো লিপিডের মধ্যে রয়েছে গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড। এবং ফসফোলিপিড কথাটা বলা হচ্ছে কেন, না এই হেডের মধ্যে কিন্তু ফসফেট যুক্ত থাকে, এই জন্য একে তার মানে কি, হেডে থাকলো গ্লিসারল ফসফেট আর দুটো লেজে হচ্ছে ফ্যাটি অ্যাসিড, এই জন্য একে ফসফোলিপিড বলা হয়। দুটো স্তর মানে দুদিকে থাকে, ভিতরের দিকে বাইরের দিকে একটা স্তর থাকে। তো এই হেডটা কীরকম, এর নেচার কীরকম, না এ হেড হচ্ছে হাইড্রোফোবিক, হাইড্রো মানে হচ্ছে জল আর ফোবিক, সরি হাইড্রোফোবিক নয় হাইড্রোফিলিক, ভুল বললাম, হাইড্রোফিলিক ইন নেচার। হাইড্রো মানে হচ্ছে জল আর ফিলিক মানে হচ্ছে লাভ, লাভিং মানে এ জলের সঙ্গে যুক্ত হতে পারে, একে জলাকর্ষী বলতে পারব, জলাকর্ষী ধর্ম। প্রশ্ন হচ্ছে হেডটা জলাকর্ষী হলো কেন, বাইরের দিকে জলাকর্ষী হলো কেন,
না আমরা জানি একটা কোষের বাইরের দিকে কলারস থাকে, তাতে বেশিরভাগই জল, 70-80% জল। ভেতরের দিকে কোষের মধ্যে সাইটোপ্লাজমে জল থাকে 60-70% জল। তাহলে এই হেডটা যদি দুদিকে না থাকে তাহলে এখানেও জল এখানেও জল জলের সঙ্গে যুক্ত হতে পারবে না, তার মানে একটা কোষ প্রাচীর সঠিকভাবে গঠন দিতে পারবে না। তেলটা হচ্ছে যেটা ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি সেটা হচ্ছে হাইড্রোফোবিক। হাইড্রো মানে হচ্ছে জল, ফোবিয়ার মানে হচ্ছে ফিয়ার বা ভয়, তার মানে এ জলের সঙ্গে যুক্ত হতে পারে না, এ জলকে বিকর্ষণ করে, একে হচ্ছে জল বিকর্ষী ইন নেচার। এই জন্য একটা ফসফোলিপিডের দুটো স্তর দুদিকে থাকে এবং মাথাগুলো বাইরের দিকে, লেজগুলো ভিতরের দিকে থাকে। অর্থাৎ তাদের গঠনে বলা হলো কি না, ফসফোলিপিডগুলো পরস্পর মুখোমুখি থাকে। দু নম্বর পয়েন্ট, একটা কি বলা হলো, ফসফোলিপিড দ্বিস্তর অর্ধতরল প্রোটিন মোজাইকের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকে। এবং দু নম্বর হলো ফসফোলিপিডগুলো কিভাবে থাকবে, না পরস্পর মুখোমুখি থাকবে, মানে লেজগুলো ভিতরের দিকে মাথাগুলো বাইরের দিকে থাকবে। এরপর প্রোটিনের কথা যেটা বলা হলো, হ্যাঁ আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, এই লিপিডগুলো কিন্তু স্থান পরিবর্তন করতে পারে, একটা লিপিড আর একটা লিপিডের জায়গায় স্থান পরিবর্তন করে। এই স্থান পরিবর্তনটাকে বলা হয় ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। ফ্লিপ ফ্লপ মুভমেন্ট নিট পয়েন্ট অফ ভিউ, জয়েন্ট এন্ট্রান্স পয়েন্ট অফ ভিউতে কিন্তু মনে রাখবে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। আর এটা মুভমেন্ট করতে পারে মানে ফ্লো করতে পারে, মানেই হচ্ছে এটা ফ্লুইড ইন নেচার। সেই জন্য নিক্সিঙ্গার আর নিকলসন বলেছিলেন যে এটা ফ্লুইড ইন নেচার। এবার চলে আসি প্রোটিনগুলো কীরকম রয়েছে। না প্রোটিনগুলো সাধারণত দু রকমের প্রোটিন রয়েছে। লিপিড বাইলিয়ারের বাইরের দিকের যে প্রোটিনগুলো থাকে তাকে বলা হয় বহিঃস্থ প্রোটিন, বহিঃস্থ প্রোটিন বা পেরিফেরাল প্রোটিন, বহিঃস্থ প্রোটিন বা পেরিফেরাল প্রোটিন। এগুলো সাধারণত মাথার দিকে যুক্ত থাকে, ভেতরের দিকে বাইরের দিকে এবং ভেতরের দিকে দুদিকেই কিন্তু প্রোটিনগুলো থাকে। আর এক ধরনের প্রোটিন থাকে যেটা ব্রেথ বরাবর এপাশ ও পাশ পর্যন্ত বিস্তৃত, তাকে বলা হয় অন্তঃস্থ প্রোটিন, অন্তঃস্থ প্রোটিন বা ইন্টিগ্রাল প্রোটিন। ইন্টিগ্রাল প্রোটিনগুলো আবার দু রকমের দেখা যায়। একটা প্রোটিন রয়েছে এপাশ ওপাশ বরাবর সাধারণ অন্তঃস্থ প্রোটিন, আর একটা অন্তঃস্থ প্রোটিন রয়েছে এপাশ ওপাশ বরাবর কিন্তু তার মাঝখান বরাবর একটা ছিদ্র থাকে, যে ছিদ্রের ভেতর দিয়ে কোনো পদার্থের ভেতর থেকে এপাশ থেকে ভিতরে ঢুকতে পারে, ভিতর থেকে বাইরে যেতে বেরোতে পারে। এবারে লিপিডের সঙ্গে কিছু শর্করা বা অলিগোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড হচ্ছে স্বল্প শর্করা যাকে বলা হয়, অলিগোস্যাকারাইডের চেন যুক্ত থাকে যাকে বলা হয় গ্লাইকোলিপিড। গ্লাইকো, গ্লাইকো মানে হচ্ছে কি, গ্লুকোজ, তার সঙ্গে লিপিড যুক্ত হয়েছে। লিপিড হচ্ছে ফসফোলিপিড, এটা এই জন্য এগুলো গ্লাইকোলিপিড সাধারণত এর সঙ্গে যুক্ত থাকে। আবার প্রোটিনের সঙ্গে যদি লিপিড সরি অলিগোস্যাকারাইড যুক্ত থাকে তাকে বলা হয় গ্লাইকোপ্রোটিন। কেন না, গ্লাইকো মানে হচ্ছে গ্লুকোজ, তার সঙ্গে যুক্ত রয়েছে প্রোটিন, মানে অলিগোস্যাকারাইড আর প্রোটিন যুক্ত হলে গ্লাইকোপ্রোটিন। এই গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন কিন্তু কোষের বাইরের দিকে থাকে, বাইরের দিকে থাকে, ভেতরের দিকে কিন্তু থাকে না, মানে এই মাথায় কিন্তু গ্লাইকোলিপিড গ্লাইকোপ্রোটিন থাকে না, এটা কিন্তু খেয়াল রাখবে। কেন বাইরের দিকে থাকে না, গ্লাইকোপ্রোটিন কোষের একটা গুরুত্বপূর্ণ কাজ করে, কোষের একটা আইডেন্টিটি দেয়, এটা রিসেপ্টার হিসেবেও কাজ করে, মানে একটা কোষ আর একটা কোষকে কীভাবে চিনবে তার এই গ্লাইকোপ্রোটিনের সাহায্যে চিনতে পারে। কিন্তু যেমন অ্যান্টিজেন অ্যান্টিবডিকে চেনে, তেমন তোমরা দেখেছো করোনা ভাইরাসের উপরে যে স্পাইকগুলো থাকে খুব সুন্দর দেখতে হয় তাই না, সেই স্পাইকগুলো কিন্তু গ্লাইকোপ্রোটিন দিয়ে তৈরি, যার ফলে সেই একটা করোনা ভাইরাসের গ্লাইকোপ্রোটিন একটা কোষের এই রিসেপ্টারগুলোকে চিনে ফেলতে পারে, যার ফলে সে তার ভেতরে ঢুকে যেতে পারে। আবার কোষের ক্ষেত্রে কিন্তু এই গ্লাইকোপ্রোটিন কিন্তু একটা অন্য কোষকে চিনতে পারে বা একটা অন্য জীবাণুকে চিনতে পারে, জীবাণুকে চেনার পর তাকে যদি অ্যান্টিজেন হিসেবে চেনে সে কিন্তু কোষের মধ্যে তার মানে খবরটা পাঠায় এবং সেটাকে কিভাবে মারা যায় বা কিভাবে তার প্রতিরোধ করা যায় সেসব ব্যবস্থা পরের দিকে তারা নিতে থাকে। এই জন্য একটা কোষের ক্ষেত্রে গ্লাইকোপ্রোটিন বাইরের দিকে থাকে কেন সেটা কিন্তু মনে রাখবে। কাজ অনুযায়ী আবার প্রোটিন পাঁচ রকমের হয়, মানে এই প্রোটিনগুলোকে কাজ অনুযায়ী আমরা পাঁচ রকমভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্ট্রাকচারাল প্রোটিন, যে কোষ পর্দার গঠনে অংশগ্রহণ করে,
হ্যাঁ, কোষপর্দার ইন্টিগ্রাল হতে পারে বা পেরিফেরাল প্রোটিন হতে পারে, সেটা কোষপর্দার গঠনে অংশগ্রহণ করছে। আর একটা হচ্ছে চ্যানেল প্রোটিন, যেটা আমরা এটাকে ধরতে পারি বা এটাকে চ্যানেলের মাধ্যমে কিছু পদার্থকে বহন করে। কেরিয়ার প্রোটিন, এরকম কিছু ট্রান্সমেমব্রেন প্রোটিন যেগুলো থাকে সেগুলো কেরিয়ার হিসাবে এক মানে পদার্থ বহন করে। রিসেপ্টার প্রোটিন, যেহেতু যেগুলো হচ্ছে গ্লাইকোপ্রোটিন, প্রোটিন এবং অলিগোস্যাকারাইডের সঙ্গে যুক্ত গ্লাইকোপ্রোটিন। কিছু এনজাইম প্রোটিন রয়েছে যেগুলো, যেমন বলেছিলাম, এটিপিএস, নিউক্লিয়াস, কোষপর্দার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম। এগুলো নিট পয়েন্ট অফ ভিউর জন্য মনে রাখতে হবে তোমাদের। শেষে প্লাজমা মেমব্রেনের একটা গুরুত্বপূর্ণ অংশ বলে নিই, যেটা হচ্ছে প্লাজমা মেমব্রেনকে সিলেক্টিভলি পারমিয়াবল বা সেমি পারমিয়াবল বা প্রভেদক পর্দা বলা হয় কেন। যেমন মনে করো অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলো তো সব নন পোলার আইটেম। এই নন পোলার আইটেমগুলোকে বা পদার্থগুলোকে, এই যে নন পোলার যে রয়েছে আমাদের টেল, ফসফোলিপিডের টেল, যেটা হচ্ছে হাইড্রোফোবিক ইন নেচার, এগুলো কিন্তু বাধা দেয় না, সেই এগুলো ব্যাপন প্রক্রিয়ায় কোষের মধ্যে প্রবেশ করে যেতে পারে। কিন্তু আবার জল, গ্লুকোজ, এগুলো কিন্তু কোষের মধ্যে প্রবেশ করতে পারে না, কারণ যে হাইড্রোফোবিক টেল রয়েছে, যে নন পোলার টেল রয়েছে, এগুলোকে, এই পোলার অণুগুলোকে কিন্তু কোষের প্রবেশ করতে কিন্তু বাধা দেয়। তাহলে সেক্ষেত্রে এগুলো কী করবে না, এই ইনস্ট্রিনসিক যে প্রোটিনগুলো রয়েছে, অন্তঃস্থ প্রোটিন বা টানেল প্রোটিনের মাধ্যমে, উইদাউট এটিপি, এটিপির ব্যবহার না করে কিন্তু এগুলো এর মধ্যে দিয়ে কেরিয়ার হিসেবে বহন করে নিয়ে ভেতরে প্রবেশ করায়। তার মানে একটা পদার্থকে প্রবেশ করতে দিচ্ছে না হাইড্রোফিলিক টেল, আর একটা পদার্থকে প্রবেশ করতে দিচ্ছে। এই যে সিলেক্টিভ মুড রয়েছে, যে সিলেক্টিভ ইন নেচার রয়েছে, এই জন্য প্লাজমা মেমব্রেনকে, কোষপর্দাকে কিন্তু বলা হয় সেমি পারমিয়াবল বা সিলেক্টিভলি পারমিয়াবল মেমব্রেন বা প্রভেদক পর্দা। ঠিক আছে, তো পুরো জিনিসগুলো আলোচনা করা হলো ফ্লুইড মোজাইক মডেল, এবং এতে দেখা যাচ্ছে আমরা কি বুঝতে পারছি একটা কোষপর্দার গঠন কী কী দিয়ে তৈরি, কীভাবে তৈরি, কোনটা কোথায় অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এগুলো কিন্তু বলা হলো। এবং তার সাথে নিট পয়েন্ট অফ ভিউতে কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা আমি আলোচনা করে গেলাম। ভিডিওটা কেমন লাগলো জানাবে, অবশ্যই একটা লাইক করে দেবে এবং কমেন্ট করতে জানাবেই, তার সাথে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবে। এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হবে, বাই।